ত্বকে পিম্পলস বা ব্রণের সমস্যা দেখা দেয়, তখন আমরা আমাদের চারপাশ থেকে জানা সবচেয়ে সহজ পদ্ধতি অবলম্বন করি আর এগুলোই আমাদের জন্য ভালো মনে করি। যেটা আমাদের ত্বকের জন্য ভালো নাকি খারাপ আদৌ কিছু না জেনে আমরা ইউজ করতে থাকি, আর এ কারণেই ত্বকে ব্রণের অবস্থা খারাপের থেকেও খারাপ আকার ধারণ করে। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এটা জানার চেষ্টা করে না যে পিম্পলস আসলে কেন হয় এবং এর ধরন কি। কারণ পিম্পলস ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে, যেমন ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ছোট পিম্পলস আর বড় পিম্পলস। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনার ত্বকে পিম্পলস ওঠার পর কালো রঙের কিছু দানাদার দেখা যায়, এটাই হলো ব্ল্যাক হেড ও হোয়াইট হেড নামে পরিচিত। ব্ল্যাক হেড ত্বকের বাইরে অক্সিজেনের সংস্পর্শে এসে কালো রং ধারণ করে, আর হোয়াইট হেড ত্বকের অভ্যন্তরে থাকে এবং সাদা বর্ণের হয়ে থাকে। যদিও আমাদের ত্বকে ব্ল্যাক হেড বা হোয়াইট হেড হওয়ার অন্যতম প্রধান কারণ হলো পিম্পলস। কিছু ছোট আকারের পিম্পলস স্কিনের উপর থেকে হয়, আবার কিছু পিম্পলস স্কিনের গভীরে পৌঁছে যায়, আর এগুলো আকারে বড় আর ব্যথাদায়ক হয়, যেটাকে সিভিয়ার একনিভি বলা হয়। পিম্পল যেমনই হোক না কেন, যদি আপনি এই ভিডিওতে বলা প্রত্যেকটি স্টেপ ফলো করেন তাহলে খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। হয়তো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তবে আপনি বিশ্বাস করুন, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আমার মনে হয় না ভবিষ্যতে পিম্পল সম্পর্কিত আর কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন হবে। কারণ আজকের ভিডিওতে পিম্পল সম্পর্কে সমস্ত ধারণা আর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। পিম্পল কেন হয়, পিম্পলের জন্য কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না, পিম্পল স্কিনে কোন ধরনের ফেস ওয়াশ ইউজ করতে হবে, কোন ধরনের ক্রিম আপনাকে ব্যবহার করতে হবে, মাস্টারবেশন করার সাথে পিম্পলের কোনো সম্পর্ক রয়েছে কিনা, এই সমস্ত কিছু জানব। যখন পিম্পলস পুরোপুরি ভালো করার কথা আসে তখন আমরা কিছু মাস্ক এবং ক্রিমের ওপর বেশি ভরসা করে থাকি। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে যদি আপনার ত্বকে কিছু লাগানোর ফলে পিম্পলস ভালো হয়ে যেত তাহলে আজকে আপনার এই ভিডিও দেখার প্রয়োজন হতো না। কিন্তু সত্যি বলতে, কোনো কিছু ব্যবহার না করে শুধু খাওয়া দাওয়া আর লাইফস্টাইলে অল্প কিছু পরিবর্তন এনে পিম্পলসের প্রবলেম থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। যদি আপনার খাওয়া দাওয়া আর আপনার লাইফস্টাইল ঠিক না থাকে তাহলে পৃথিবীর সব থেকে ভালো ক্রিম আর হোম রেমেডি আপনার পিম্পলসকে পুরোপুরি ঠিক করতে পারবে না। আমরা এই ভিডিওটিকে চার ভাগে ডিভাইড করব। প্রথম অংশে জানবো পিম্পল কেন আর কিভাবে হয়, দ্বিতীয় অংশে জানবো পিম্পল হলে কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না, তৃতীয় অংশে জানবো পিম্পল হলে লাইফস্টাইলে কি কি পরিবর্তন আনতে হবে, আর ফাইনালি চতুর্থ অংশে জানবো সবচেয়ে কার্যকর পিম্পলসের উপর লাগানো হোম রেমেডি আর ক্রিমের ব্যাপারে। শুরু করছি আমাদের প্রথম স্টেপ থেকে। পিম্পল সাধারণত বয়ঃসন্ধিকালে হরমোনাল এক্সচেঞ্জের কারণে হয়ে থাকে, আবার কিছু পিম্পলস ইনফেকশনের আকার ধারণ করে। আমাদের ত্বকে ছোট ছোট স্কিন কোষ রয়েছে যেগুলো ত্বকের ভেতরে সিভম গ্ল্যান্ডের সাথে সংযুক্ত থাকে। সিভম গ্ল্যান্ড ত্বককে হাইড্রেট রাখার জন্য তৈলাক্ততা তৈরি করতে থাকে, আর যখন আপনার ত্বক ঠিকভাবে পরিষ্কার না হয় তখন আপনার স্কিন কোষে ময়লা আর মৃত কোষ জমে জায়গাটাকে ব্লক করে দেয়। এর ফলে সিভম গ্ল্যান্ড থেকে নির্গত ন্যাচারাল অয়েল স্কিন থেকে বাইরে বের হতে পারে না, যার ফলে এটা আমাদের স্কিনের ভেতরে নির্গত হয়ে বাড়তে শুরু করে আর পরে আমাদের স্কিনের বাইরে পিম্পল আকারে বেরিয়ে আসে। যখন আমরা ভুল করে এই পিম্পল চাপ দিয়ে ফাটিয়ে ফেলি তখন লোমছিদ্র খুলে যায় আর বাইরে থাকা ব্যাকটেরিয়া খুব সহজেই স্কিনের ভেতর প্রবেশ করে, আর তখন দ্রুত এটা দ্বিগুণ হয়ে যায়। এর ফলে স্কিন আরও বেশি সংক্রমিত হয় আর ড্যামেজ হতে শুরু করে। কিছু পিম্পল আছে যেগুলো আকারে ছোট, ব্যাকটেরিয়ার সংক্রমণে এই ধরনের পিম্পলস হয়ে থাকে। কিছু ধরনের পিম্পল শক্ত, বেদনাদায়ক এবং এগুলো ত্বকের বাইরে এসে ফুলে ওঠে। আবার কিছু পিম্পল আছে যেগুলো স্কিনের গভীরে পৌঁছায়, যেটা আকারে বড় এবং ব্যথাদায়ক হয়। এবার চলুন দ্বিতীয় স্টেপে যাওয়া যাক। যদি আপনার ত্বকে পিম্পলস হয়ে থাকে তাহলে কি খেতে হবে আর কি খাওয়া যাবে না। আমাদের ত্বকের ধরন অনুযায়ী ডাইজেস্টিভ সিস্টেম ইন্টারনাল অর্গানের সাথে সংযুক্ত থাকে, এর জন্য আমরা যা খাই তার সরাসরি প্রভাব আমাদের ত্বকের উপর পড়ে। তাই খাদ্যাভ্যাসে পরিবর্তন ছাড়া পিম্পলসের হাত থেকে মুক্তি পাওয়া অসম্ভব। আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস পিম্পলস বাড়া কমায় বিশেষ ভূমিকা রাখে। কিছু খাবার আছে যেগুলো খেলে পিম্পলস বাড়তে থাকে আর তা আমরা জানিও না, আবার কিছু খাবার আছে যেগুলো পিম্পলস ইনফেকশন কমানোর কাজ করে। তাই প্রথমে আমরা আলোচনা করব এমন কিছু খাবারের যেগুলো পিম্পলস বাড়ায়। নাম্বার ওয়ান, সুগার বা চিনি। আর চিনি আছে এমন খাবার যেমন কেক, আইসক্রিম, চকলেট, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। নাম্বার টু, মিল্ক বা দুধ আর দুধ দিয়ে বানানো সব খাবার যেমন ঘি, চিজ, মাখন, পনির, আইসক্রিম আর চকলেট। নাম্বার থ্রি, ভাজা পোড়া বা ময়দা দিয়ে বানানো খাবার যেমন চিপস, রুটি, পাস্তা আর জাঙ্ক ফুড। যদি আপনার পিম্পল সমস্যা থেকে থাকে তাহলে এগুলো খাওয়া একদমই উচিত না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন কেন এই খাবার খাওয়া যাবে না আর এগুলো পিম্পল কিভাবে বাড়ায়। জাঙ্ক ফুড, চিনি আর দুধ দিয়ে বানানো খাবার আমাদের শরীরে ইনসুলিন লেভেল অনেক গুণ বাড়িয়ে ফেলে, যার কারণে আমাদের ত্বকের ভেতর সিবিসিস গ্ল্যান্ডে তৈলাক্ততা কয়েক গুণ বেড়ে যায়।
আর যে কারণে স্কিন অয়েল আর ডেড স্কিন সেলস একে অপরের সাথে সংযুক্ত হয়ে লোমছিদ্র বন্ধ করে দেয়। এর ফলে ত্বকে পিম্পল বাড়ার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় আর আপনার ত্বক ধীরে ধীরে খারাপ হয়ে যেতে থাকে। যদি আপনার ত্বকে পিম্পল নাও থেকে থাকে, তবুও চিনি দিয়ে তৈরি খাবার আর জাঙ্ক ফুড কম খাওয়া উচিত। এখন চলুন তৃতীয় স্টেপে। তার আগে আমাদের এটা জানা দরকার যে পিম্পল সমস্যার সমাধানে পানির গুরুত্ব কতটা আর সারাদিনে আমাদের কতটুকু পানি পান করা উচিত। আমাদের শরীরে পানির ঘাটতির কারণে সবার প্রথমে ডিহাইড্রেশন, হরমোনাল ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার দেখা দেয়, যেটা আমাদের শুধু ত্বকের ক্ষতি করে না, সাথে আমাদের সমস্ত দেহের ক্ষতি করে। আপনার শরীরে পিম্পল হোক কিংবা না হোক, হেলদি স্কিন আর হেলদি শরীরের জন্য আপনার সারাদিনে 3-4 লিটার পানি খেতে হবে। পানি আমাদের শরীরের বিষাক্ত টক্সিনকে নষ্ট করে, যেটার কারণে আমাদের ত্বকের সমস্ত প্রবলেম দূরে তো রাখবেই, সেই সাথে আমাদের শরীরকে সুস্থ রাখবে। নাম্বার ওয়ান, যদি আপনার ত্বকে ব্রণ হয়ে থাকে তাহলে লাইফে কী কী পরিবর্তন আনতে হবে। যখন আমাদের শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায় তখন আমাদের দেহের পুরো সিস্টেম খারাপ হয়ে যায় এবং সেই সাথে চুলের ক্ষতি, দুর্বলতা, পিম্পলস, মুখ ত্বক কালো হয়ে যাওয়া, হার্টের রোগ, মাথা ব্যথা, চোখে জ্বালা ইত্যাদি সমস্যার জন্ম দেয়। এজন্য আমাদের সবসময় পজিটিভ ভাবতে হবে, জীবনটাকে জটিল না নিয়ে লাইটলি নিতে হবে, তাহলে দেখবেন আপনার স্ট্রেস প্রবলেম আর থাকবে না। এছাড়াও সময় মতো খাওয়া, রাতে তাড়াতাড়ি ঘুমানো আর 7-8 ঘন্টা ঘুমানো খুবই জরুরি। সেই সাথে আপনি চাইলে এক্সারসাইজ কিংবা মেডিটেশন করতে পারেন। নাম্বার টু, রোদ থেকে নিজেকে দূরে রাখুন। সূর্যের আলোতে থাকা ইউভি রেডিয়েশন পিম্পলের অবস্থা খারাপের থেকেও খারাপ বানিয়ে ফেলে। এর জন্য যদি ত্বকে পিম্পল থেকে থাকে তাহলে যতদূর সম্ভব রোদ থেকে দূরে থাকুন। নাম্বার থ্রি, পিম্পলস হলে সেটাকে কোনো রকম চাপ বা প্রেস না করা। আমরা যখন পিম্পল চাপ দিয়ে থাকি সেটা বাহিরে ফাটার সাথে সাথে ভিতরেও ফেটে যায়, যেটার কারণে পিম্পলের ভেতরে থাকা ব্যাকটেরিয়া দ্রুত মাল্টিপ্লে হতে থাকে, ফলে পিম্পলস আমাদের পুরো মুখে ছড়িয়ে যায় আর এটাই সবচেয়ে বড় কারণ পিম্পল দ্রুত বাড়তে থাকার। নাম্বার ফোর, আপনার ত্বক সবসময় পরিষ্কার রাখুন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক ধুয়ে নেবেন, কারণ সারাদিন ধুলাবালির মধ্যে থাকার কারণে সেগুলো আমাদের ত্বকে জমতে থাকে। এর কারণে ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। এর জন্য রাতে স্কিন অবশ্যই পরিষ্কার করুন। এখন চলুন আমাদের সর্বশেষ চতুর্থ স্টেপ জেনে নেই। এখানে আমরা জানব পিম্পলস হলে কোন ধরনের ক্রিম আর হোম রেমেডি ব্যবহার করা উচিত এবং কি ব্যবহার করা উচিত না। পিম্পলস আক্রান্ত ত্বকে কি লাগানো যায় এটার থেকে কি লাগানো যায় না এটা জানা জরুরি। পিম্পলস আক্রান্ত ত্বকে সাবান, ফেস স্ক্রাব, ফেয়ারনেস ক্রিম এবং মেকআপ কখনোই লাগানো উচিত না, কারণ পিম্পল অবস্থায় এগুলো ব্যবহারের ফলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার ত্বকের। সাবানের পরিবর্তে আপনি ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। পিম্পলস আক্রান্ত এবং অয়েলি ত্বকের জন্য অ্যারোমা ম্যাজিক অ্যান্ড টিট্রি ফেস ওয়াশ একটি কার্যকরী ফেস ওয়াশ, কারণ এটা তৈরিতে নিম এবং টিট্রি অয়েল ব্যবহার করা হয়েছে, যেটা পিম্পলসের জন্য সবচেয়ে ভালো কাজ করবে। আরেকটা প্লাস পয়েন্ট হলো এটা 100% কেমিক্যাল ফ্রি এবং ন্যাচারাল। আপনি যদি চান তাহলে কোনো ফার্মেসি কিংবা অনলাইন সাইট থেকে কিনতে পারবেন। এবার বলবো ত্বকে লাগানো যাবে এমন কিছু ঘরোয়া পদ্ধতি এবং ক্রিমের কথা। আমি অনেক ক্রিমের নাম বলে আপনাদের কনফিউজ করতে চাই না, তাই একটি ঘরোয়া পদ্ধতি এবং একটি ক্রিমের কথা বলবো। ক্রিমের ব্যাপারে জানার আগে আমরা ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জানবো এবং যেটার জন্য আপনার দরকার পড়বে তাজা অ্যালোভেরা, নিম পাতা আর পুদিনা পাতা। মার্কেটে পাওয়া অ্যালোভেরা জেলে সিনথেটিক কালার এবং প্রিজারভেটিভ থাকে, যেটা আপনার ত্বকের জন্য ভালো না। এর জন্য যদি সম্ভব হয় তাহলে তাজা অ্যালোভেরা ব্যবহার করুন। এই প্যাকটি বানাতে হলে নিম পাতা এবং পুদিনা পাতা ব্লেন্ড করার পর 1 চামচ অ্যালোভেরা জেলের সাথে 1 চামচ পুদিনা পাতার পেস্ট এবং 1 চামচ নিম পাতার পেস্ট মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং তারপর এই পেস্টটি আপনার সমস্ত মুখে লাগিয়ে সারা রাত রেখে দিন এবং সকালে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিন। এই 3টি উপাদানে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ রয়েছে, যেটা আপনার পিম্পল সমস্যার জন্য খুবই কার্যকর। এখন আমরা জানবো ক্রিম সম্পর্কে, যেটা পিম্পলস আক্রান্ত ত্বকে লাগানোর জন্য সবচেয়ে কার্যকর হবে। ক্রিমটি হলো ব্যানজ্যাক এসি, এটার আসল নাম হলো পারক্সাইড জেল। এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, কিন্তু আপনি যে কোম্পানি নিয়ে থাকেন শুধু দেখবেন ব্যানজয়েল পারক্সাইড 2.5% লেখা আছে কিনা। এই ক্রিমটি শুধু অয়েলি স্কিনে স্যুট করবে আর এটা রাতে ব্যবহার করতে হবে। এই ক্রিমটা আপনি ওই জায়গায় ব্যবহার করুন যেখানে আপনার পিম্পলস রয়েছে, কারণ এটা ব্রণ শুকানোর কাজ করে। এটা পুরো স্কিনে ব্যবহার করবেন না, তাহলে আপনার স্কিন ড্রাই হয়ে যেতে পারে, যেটার কারণে আপনার অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তাই আপনি এটাকে ওই জায়গায় ব্যবহার করুন যেখানে পিম্পলসের প্রবলেম রয়েছে। এটা আপনি কোনো মেডিকেল শপে অথবা অনলাইন শপে কিনতে পাবেন। এটা পিম্পলসের জন্য অনেক ভালো একটা ক্রিম আর কিছুদিন ব্যবহারের পর আপনি আপনার চেহারায় চোখে পড়ার মতো পরিবর্তন দেখতে পাবেন। ভিডিওতে বলা ট্রিকগুলো আপনি কমপক্ষে 2 মাস ফলো করবেন। ভিডিওটি শেয়ার করুন ওই সমস্ত মানুষের সাথে যাদের এই ভিডিওটি দরকার।
আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর সকলের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যার ফলে এই রকমই প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ডেসক্রিপশন বক্স ওপেন করে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে অবশ্যই ফলো করে নেবেন, বিশেষ করে আমাদের ফেসবুক পেজটিকে। সর্বশেষে থ্যাংক